শিশু শিক্ষা কেন্দ্রে বেহাল পরিকাঠামোর অভিযোগ তুলে আন্দোলনে নামলেন এলাকার মানুষজন। সোমবার সকালে শিশু শিক্ষা কেন্দ্রের দরজায় তালা ঝুলিয়ে চলে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলেঙ্গিয়ার শৈলপুকুর শিশু শিক্ষা কেন্দ্রে। এখানে পড়ুয়া সংখ্যা কম বেশি 100 জন, 4 জন শিক্ষিকা রয়েছেন। অভিভাবকদের অভিযোগ, এই শিশু শিক্ষা কেন্দ্রটি সব সময় নোংরা আবর্জনায় পরিপূর্ণ থাকে, যেন গোয়ালঘর। শুধু তাই নয়, মিড ডে মিলের খাবারও অত্যন্ত অস্বাস্থ্যকর, প্রায়শই খিচুড়িতে পোকার হদিশ মেলে। অর্ধসিদ্ধ সবজি তুলে দেওয়া হয় ছোট ছোট শিশুদের পাতে। এরই পাশাপাশি 11:30-12টার সময় হেলতে দুলতে কেন্দ্রে এসে পৌঁছন শিক্ষিকারা। অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এখানে সমস্যা হচ্ছে স্কুলের ভিতরে এত নোংরা, প্রায় 1 বছর ধরে কোনো ঝাড়ু দেয় নাই। 4-4টা মাস্টার আছে, লোকাল মাস্টার, কোনো ঝাড়ু দেয় নাই। ভিতরে ঢুকলে গোয়াল ঘরের মতো দেখায়। আর ছেলে পেলে যে স্কুলে আসে, এখানে খিচুড়ি রান্না হয়, যে খিচুড়িতে পোকা পাওয়া যায়, ঠিক মতন খিচুড়িটা ধোয়া হয় না, চালটা এখানে পোকা পাওয়া যায় খিচুড়িতে। আর ছেলে পেলে যখন স্কুলে আসে, 10টার পরে আসলে ওকে স্কুলে ঢোকানো যায় না। এখন আমরা স্কুলে তালা দিয়েছি, মাস্টারকে আমরা ঢুকতে দিই না ভিতরে। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখান, গোটা পশ্চিমবাংলার লোক দেখুক এসএসকে স্কুল কিরকম অবস্থা করে রাখছে আমাদের রায়গঞ্জে। আমরা চাচ্ছি বিডিও ডিএম আসুক, ওরা নিজে দেখে পরিদর্শন করে যাক যে স্কুলের সমস্যাটা, এটা কি গোয়ালঘর না স্কুল। পশ্চিমবাংলায় বা সারা ভারতে দেখি 11টার আগে স্কুল খুলে, এই এখানে কি 11টা স্কুল খোলা হয় না। এখানে স্কুল হয় 11:30-11:15 পরেই কথা, কোনোদিনও হয় না। এই যেদিন স্কুল চালু হয়েছে এখানে স্কুল খোলে না 11টার। তারপর দিদিমণি যে আসে, দিদিমণি এখানে স্কুল বাচ্চাদের পড়ার জন্য আসে না, এখানে আসে শুধু ওই বাড়িকার গল্প শুল্প করার জন্য, বাড়িতে কী নানা হয়েছে না হয়েছে এগুলা বেশিরভাগ গল্প হয়। তারপর যে হ্যাঁ দিদিমণি আছে, যেগুলো খাওয়া বাচ্চার জন্য নিয়ে আসে কি, ওগুলা ঠিকমতো হয় না। নাদুনিগুলা কী করবে, যে গিলাস ঠিক মতো দেয় না, ওরা কী করবে ঠিক করবে। তারপর যা হচ্ছে হচ্ছেই, কিন্তু বাচ্চারা ঠিকমতো খাওয়া পাচ্ছে না। এই 1 থেকে 4 থেকে একটা বাচ্চাকে বলেন ডাকি নিয়ে আসে, যে এক সুই করে দেখাও তো নিজের নামটা সুই করতে পারবে না, যে টাইম মতো আসো আর বাচ্চাদের ভালো মতো পড়াও, না পড়লে স্কুল বন্ধ করো। দিদিমণিকে আমরা আর কি চেষ্টা করি, দিদিমণি যদি ট্রান্সফার হয় খুব ভালো হয়, অন্য যদি বাইরে ঢুকে তাহলে আমার বাচ্চাটা যাতে পড়াশোনা হবে। বেহাল পরিকাঠামোর জেরে তিতিবিরক্ত খুদে পড়ুয়ারাও। তাদের বক্তব্য, কেন্দ্রে পড়াশোনার বালাই নেই, উল্টে তাদেরকেই বকাছকা করা হয়, খাবার নিয়েও মুখ ভার তাদের। জুয়া দেখে মাথা দেখে পড়ায় না, ওরা খালি গল্প করে। রাধুনিরা আমাদেরকে এখানে বেঞ্চিতে শুতে রয়েছে, আমাদেরকে গাল দিচ্ছে, বোকা দিচ্ছে। আমরা খেলছি তো, স্কুলটা পরিষ্কার না, চাল ধরছে না, রুমে দিয়ে দিচ্ছে, আবার দোল না, ইটুটো না খাই যায়। এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে দরজায় তালা ঝুলিয়ে শিক্ষিকাদের ঢুকতে বাধা দেন বিক্ষোভকারী স্থানীয় মানুষজন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেবতী সরকার সিংহ। অভিভাবকরা ঠিকমতো বাচ্চাদের কেন্দ্রে পাঠান না বলে পাল্টা দাবি রেবতী দেবীর। গ্রামবাসীর বিক্ষোভ হলো, ওরা আজকে আমি যখন এখানে আসলাম, ওরা আগে বলল যে আমরা তালা মারি দিচ্ছি, আপনাদেরকে এখানে ঢুকতে দিব না। তখন আমি প্রশ্ন করলাম যে কেন, প্রথমে ওরা প্রশ্ন করলো আমাকে যে আমরা এখানে যে ঘর পরিষ্কার করা হচ্ছে না যার কারণে, আর রাধুনি আমরা চেঞ্জ করাবো। তো আপনারা যে, আমি বললাম যে আপনারা রাধুনি চেঞ্জ করাবেন, তো আমি এর আগেও একবার বলেছিলাম যে রাধুনি চেঞ্জ করতে হলে আপনারা একটা সবাই গ্রাম মিলে একটা পিটিশন দেন, সেটা নিয়ে আমি বিডিও অফিসে কমপ্লেনটা জানাই দিই। তো এরা ওটা কিছু করছে না, এরা তালা মারছে বলে এরা বলছে যে হ্যাঁ সাংবাদিক আসুক, বিডিও আসুক, সব সমাধা হবে। ঠিক আছে তাহলে আসুক। যে এগুলো না শোনেন, এগুলো যে অভিযোগ হচ্ছে সব বিরোধীমূলক। শোনেন, অসংখ্য নোংরা আছে, নোংরার ব্যাপার হলো, শোনেন নোংরার ব্যাপার হলো, বর্তমানে কাজ চলছে, এই রুমটা যতদিন ধরে কাজ চলছে আমরা এদিকে আর পরিষ্কার করতে পারছি না। যে লক্ষ্য রাখলো তো, একটা যদি কেউ যদি বদমাশি করে, আর বেঞ্চ গুলো নর্মাল নর্মাল হচ্ছে না। আপনারা নিজেদের মধ্যে গল্প গুজব করেন এমনটা অভিযোগ করছে স্কুলের মানে গার্জেন এবং যারা ছাত্রছাত্রী রয়েছে, কি বলবেন? না, গার্জেনরা যে এটা অভিযোগ করছে, তো কেউ হয়তো বিরোধিতামূলক করছে, কেউ সব ছেলে তো সমান, শুনুন সব ছেলেগুলোই তো সমান পড়াশোনা পারে না, যেগুলো নর্মাল সেগুলোকে আমরা ধরে ধরেও শিখাই। আমরা বর্তমানে চাচ্ছি যে আর গার্জেনরা ঠিক মতো এখানে বাচ্চাদের প্রতিদিন অ্যাটেন্ডেন্স আমরা পাই না, সে বাচ্চাটা কি পড়তে পারবে? আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।